প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয় 2020-2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করেছে। এতদিন যে সমস্ত শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন, আজ তাদের অপেক্ষার প্রহর শেষ হলো। এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনি ঘরে বসে সহজেই আপনার অ্যাডমিশন রেজাল্টটি জানতে পারবেন। আজ বেলা 4টার সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। রেজাল্ট দেখার আগে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে স্কিপ করবেন না, কারণ আপনি যদি অনার্সে ভর্তি হতে চান তাহলে এই সমস্ত বিষয় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে একটি নোটিশ প্রদান করেছিল এর আগেই। সেখানে উল্লেখ আছে, আপনি যদি SMS-এর মাধ্যমে ফলাফল জানতে চান তাহলে NU space ATHN space রোল এবং পাঠিয়ে দিবেন 16222 নম্বরে। এবং প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থী 2019-20 শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 8 সেপ্টেম্বর 2021 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফর্ম উত্তোলন করতে হবে। অর্থাৎ এর আগে কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই 8ই সেপ্টেম্বরের আগে আপনাকে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। এরপরে আমরা দেখব 2020-2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রমের সময়সূচি। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন চূড়ান্ত ফর্ম ও প্রিন্ট অথবা PDF কপি সংগ্রহের তারিখ 1 সেপ্টেম্বর 2021 থেকে 11 সেপ্টেম্বর 2021। এরপর প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ 2 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর, এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন ফি বাবদ সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। ফি জমাদান সম্পর্কিত একটি ভিডিও থাকবে চ্যানেলে, অনুগ্রহ করে ভিডিওটি দেখে নিয়ে আপনারা ঘরে বসেই আপনাদের ফি প্রদান করতে পারবেন। এরপর কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ 2 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। এবারে চলুন ভর্তির ফলাফল দেখে আসি। প্রথমেই একটি ব্রাউজার ওপেন করবেন, যথারীতি সার্চ অথবা অ্যাড্রেস বারে NU অ্যাডমিশন লিখে এন্টার বাটনে প্রেস করলাম। NU অ্যাডমিশন, এরপর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমরা সরাসরি ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম। এখান থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন এই অপশনে ক্লিক করে আপনার রেজাল্টটি অতি সহজেই জানতে পারবেন। অ্যাপ্লিকেন্টস লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার চাবে। আপনি আপনার অ্যাডমিশন ফর্ম থেকে এই রোল এবং পিন সংগ্রহ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাডমিশন রোল এবং নিচে এটি হচ্ছে পিন। আপনি সঠিকভাবে অবশ্যই অ্যাডমিশন রোল এবং পিন দিয়ে দিবেন। আমি অ্যাডমিশন রোল এবং পিন দিয়ে দিলাম। পিন দেওয়ার পরে লগ ইন এই বাটনে ক্লিক করব। দেখুন লগ ইন এই বাটনে ক্লিক করার সাথে সাথে রেজাল্ট চলে এসেছে। কনগ্রাচুলেশনস, ইউ আর অ্যাসিগনেট ইসলামিক স্টাডিজ অ্যাট গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট। প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার অ্যাডিশনাল ইনফরমেশন। অর্থাৎ এই শিক্ষার্থী ইসলামিক স্টাডিজের জন্য সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জে প্রথম মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছেন, কলেজ দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে ক্লিক অন অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করে আপনি আপনার যাবতীয় তথ্য প্রদান করে ভর্তির জন্য ফর্ম পূরণ করতে পারবেন। ভর্তির ফর্ম পূরণ সংক্রান্ত একটি ভিডিও থাকবে আমাদের এই চ্যানেলে। অনুগ্রহ করে আপনার ভর্তি ফর্ম পূরণের আগে অবশ্যই ভিডিওটি দেখে নিন, কারণ ভর্তির জন্য ভর্তির ফর্ম পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া
আমি অন্য স্টুডেন্টের রেজাল্ট দেখব সেখানে কি আসে। এবারে আপনারা দেখতে পেলেন যে যথারীতি আমি অ্যাডমিশন রোল এবং পিন দিয়ে দিলাম এবং লগ ইন এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট এনি অথরিটি, অর্থাৎ এই শিক্ষার্থীটি প্রথম মেধা তালিকায় স্থান দখল করতে পারে নাই, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে তার জায়গা হয় নাই। ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে সকল বিষয়ে আলোচনা করলাম আপনাদের উপকারী লাগবে। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।